সেবারও নমস্কার, রিপাবলিক বাংলার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি আর আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি 116 বিধাননগর বিধানসভায়, যেখানে কেন্দ্র বঞ্চনা করছে। এর প্রতিবাদে গোটা রাজ্য জুড়ে ব্লকে ব্লকে তৃণমূল কংগ্রেস তারা আজকে প্রতিবাদ সভা করছে, তেমনি কলকাতার বিভিন্ন জায়গায় হচ্ছে, বিধাননগরেও করছেন এই বিধানসভার বিধায়ক রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু। এই মুহূর্তে তিনি মঞ্চে বক্তব্য রাখছেন এবং এখান থেকে তারা কেন্দ্রীয় সরকারের প্রতিবাদ করছেন। মূলত তাদের যেটা বক্তব্য যে কেন্দ্রীয় সরকার বিভিন্ন প্রকল্পের, কেন্দ্রের বিভিন্ন প্রকল্পের টাকা কেন্দ্রীয় সরকার আটকে রেখেছে, যার মধ্যে প্রথম রয়েছে 100 দিনের টাকা। এই 100 দিনের টাকা সাধারণ মানুষ তারা পাচ্ছেন না বলে তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব বারবার অভিযোগ করেছেন, এমনকি রাজ্য সরকারের তরফে বিভিন্ন সময় চিঠি দিয়ে কেন্দ্রীয় সরকারকে জানানো হয়েছে, কিন্তু তারপরেও 100 দিনের কাজের টাকা কেন্দ্রীয় সরকার দিচ্ছে না বলে তৃণমূল কংগ্রেস বারবার অভিযোগ করেছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী প্রশাসনিক ভবন থেকে বসে এর প্রতিবাদ করেছেন। তারপর দলীয়ভাবে সিদ্ধান্ত হয় যে তৃণমূল কংগ্রেস তারা জেলায় জেলায় ব্লকে ব্লকে প্রতিবাদ করবেন, কিন্তু এই ঘোষণার আগে দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যে 5 তারিখ বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও করা হবে, কিন্তু তারপর কলকাতা হাইকোর্টে মামলা হয়, সেই মামলার পরিপ্রেক্ষিতে এটার উপর স্টে অর্ডার দেওয়া হয়। তারপরেই দল সিদ্ধান্ত নেয় 5 তারিখ নয় 6 তারিখ ব্লকে ব্লকে কর্মসূচি নেবে তৃণমূল কংগ্রেস, তারা প্রতিবাদ সভা করবেন বেলা 12টা থেকে বিকেল 4টে পর্যন্ত। তেমনই প্রতিবাদ সভা আজকে সকাল থেকে জেলায় জেলায় কলকাতা শহর শহরতলিতে হচ্ছে। বিধাননগর বিধানসভার বিধায়ক দমকল মন্ত্রী তারাও এখান থেকে প্রতিবাদ করছেন, একদিকে 100 দিনের টাকা, অন্যদিকে বাংলার বাড়ি কেন্দ্রীয় সরকারের যে প্রকল্প রয়েছে আবাস যোজনার টাকা দিচ্ছে না। অন্যদিকে বিরোধীরা বলছেন এই টাকা কেন্দ্রীয় সরকার এর আগে পাঠাতো, কিন্তু এরাজ্যের শাসক দলের নেতারা সেই টাকা চুরি করছেন, তাই তারা টাকা আটকাননি চুরি আটকেছেন বলে বারবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মুখ থেকে এই শব্দ শোনা গিয়েছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস বলছে যে এটাকে আটকে রাখাটা মানেই বাংলার মানুষকে বঞ্চনা করা, বাংলার মানুষকে তার নির্দিষ্ট প্রাপ্য থেকে আটকে দেওয়া, কেন এটা চলবে? এই পরিস্থিতির মধ্যে তৃণমূল কংগ্রেস তারা লাগাতার আন্দোলন লাগাতার বিক্ষোভ করবেন বলে ঘোষণা করেছেন আগেই। সেই ঘোষণার মতন আজকে বিভিন্ন জায়গায় কর্মসূচি চলছে, যে কর্মসূচি এই মুহূর্তে বিধাননগরে আপনাদেরকে দেখাচ্ছি। কিন্তু বিরোধীরা এই প্রশ্ন করছে যে এই একদিনের প্রতিবাদ সভা করে তারা কি কেন্দ্রের এই টাকা পাবেন? যতক্ষণ না এই চুরি বন্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত কেন্দ্রীয় সরকার টাকা দেবে না বলে বিজেপি নেতারা বারবার বলছে, আর তৃণমূল কংগ্রেস নেতারা বারবার বলছেন এই টাকা মানুষের টাকা, সেই টাকা কোনোভাবেই একটা সরকার আটকে রাখতে পারে না। রাজনৈতিকভাবে লড়াই হতে পারে কিন্তু মানুষের টাকা ফেরত দিতে হবে, এই বক্তব্য তৃণমূলের নেতারা বলছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই টাকা বন্ধ কেন কেন্দ্রীয় সরকার করলো, কেন কেন্দ্রীয় সরকার এই টাকা দিচ্ছে না, এই প্রশ্নের উত্তর তৃণমূল নেতারা খুঁজছেন। অন্যদিকে বিজেপি নেতারা বলছেন যে এরাজ্যে আগে স্বচ্ছ ভাবমূর্তি আনতে হবে, সরকার দুর্নীতিগ্রস্ত, এই সরকার বিভিন্ন সময় মানুষের টাকা দিচ্ছে না বলে বিরোধীরা অভিযোগ করছে। এখন দেখার রয়েছে মানুষ এই টাকা পায় কিনা, আর এই তৃণমূল নেতারা যারা আজকের এখানে দাঁড়িয়ে নেতা মন্ত্রীরা যে বক্তব্য রাখছেন সেই বক্তব্য দিল্লি অবধি পৌঁছয় কিনা, এই সমস্ত প্রশ্নের উত্তর সাধারণ মানুষ খুঁজছে। মানুষ বলছেন রাজনৈতিক লড়াই থাকবে, শাসক বিরোধী লড়াই থাকবে, কিন্তু মানুষের টাকা মানুষ কবে পাবে, এ প্রশ্নও কিন্তু অনেকে তুলছেন। এখন আজকের এই প্রতীকী সভা, এই আন্দোলন, এই বিক্ষোভ, এই সমাবেশ, এই এই সব কিছু করে আখের রাজনীতি হচ্ছে না মানুষের জন্য লড়াই করছে তৃণমূল কংগ্রেস, এই প্রশ্নটা এই মুহূর্তে ঘোরাফেরা করছে। এই সমস্ত প্রশ্নের উত্তর আমরা খুঁজব। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।